হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের চ্যানেলের তোমাদের কন্টিনিউয়াস সাপোর্টের জন্য। ওকে, তো আজকে এই ভিডিওটাতে তোমার নাম দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ কি। ওকে, যাই হোক, এই ভিডিওটা শুধু তাদের জন্য যারা ইনোসেন্ট, ওকে, যারা কোনো হ্যাক ইউজ করে নাই, যারা কোনো ধরনের অ্যাপস ইউজ করে নাই থার্ড পার্টি, বাট তারপরও তাদের অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে গিয়েছে। সেটা হতে পারে সিস্টেম ইরোর কারণে বা হতে পারে কোনো সিস্টেম ফল্টের কারণে। ওকে, তো তাদের জন্য এই ভিডিওটা। তো ভিডিওটা শুরু করার পূর্বে প্রথমে যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হও, তা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনে ক্লিক করে দিবে এবং আমাদের সাথে কন্টিনিউয়াস আপডেটে থাকবে। ওকে, তো চলো শুরু করা যাক আমাদের এই ভিডিওটা। তো এই ভিডিওটা শুরু করার প্রথমে বলে রাখি, এই প্রতিদিনই আমাদের কাছে, আমি বিশেষ করে আমার কাছে অনেকগুলো মেসেজ আসে, ভাই আমার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে গেছে, আমি কিছুই করি নাই, তো আমি কী করে, আমি কী করবো, ঠিক আছে। অনেকে আপসেট হয়ে পড়ে যে কী করবো, কিছুই করলাম না। তো আমি তাদেরকে জিজ্ঞেস করি, তুমি কি হ্যাকারের সাথে খেলেছ কি না, বা তুমি হ্যাকিং করেছো কিনা। তারপরে না ভাই, আমি কিছুই করি নাই, তারপরে ব্যান্ড হয়েছে। তো তাদের জন্যই আসলে এই ভিডিওটা, যারা এই ধরনের প্রবলেমের সম্মুখীন হয়েছে বাট কিছুই জানে না, তারা আসলে হ্যাকিং সম্পর্কে বা তারা জানেও না কেন তার আইডিটা হ্যাক হলো, তো তাদেরকে হেল্প করার জন্যই আমি এটা ভিডিওটা বানিয়েছি আর কি। তো চলো আমরা দেখে নিই কীভাবে তোমরা হ্যাক হয়ে যাওয়ার পরে তোমরা ব্যান্ড আইডি, অর্থাৎ ব্যান্ড আইডি অ্যাপিল করে ফেরিয়ে নিয়ে আসা যায় সম্ভব। ওকে, তো চলো আমরা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ। তোমরা প্রথমে যেটা করবে, তোমাদের মোবাইল থেকে ব্রাউজার ওপেন করে গুগলে গিয়ে লিখবে ফ্রি ফায়ার সাপোর্ট। ওকে, ফ্রি ফায়ার সাপোর্ট লিখবে, ফ্রি ফায়ার সাপোর্ট লিখলে দেখবে ফ্রি ফায়ারের জেনডেক্সের একটা সাপোর্টের লিঙ্ক আসবে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে যখন ক্লিক করবে, ডান দিকে উপরে দেখো এখানে দেওয়া আছে সাবমিট এ রিকোয়েস্ট। ওকে, সাবমিটের রিকোয়েস্টে তুমি যদি ক্লিক করো, আমি প্রত্যেকটা লিঙ্ক দিয়ে দিবো, কমেন্টের ডিসক্রিপশন সেকশন লিঙ্কটা দিয়ে দিবো, এই ডাইরেক্ট এই লিঙ্কটা দিয়ে দিবো, যাতে খুব সহজে তোমরা পেয়ে যাও। এখানে যখন ক্লিক করবে, ক্লিক করলে দেখবে সাবমিটের রিকোয়েস্ট। এখন এখানে ড্রপডাউন অপশান থেকে তুমি সিলেক্ট করবে আসলে কী তুমি চাচ্ছ। আমরা যেহেতু বলছি অ্যাপিলে ব্যান, সো অ্যাপিলে ব্যানে যদি তুমি যদি ক্লিক করো, তাহলে এখানে কিন্তু ফুল ডিটেলস বলবে দেওয়ার জন্য। তো দেখো এখানে কী কী চাইবে, তোমার ইমেল অ্যাড্রেস, অর্থাৎ যে ইমেল অ্যাড্রেসের সাথে তুমি কমিউনিকেশন করবে, অর্থাৎ তোমার একটা পার্সোনাল ইমেল অ্যাড্রেস যেটা তোমার, তুমি যেটাতে তুমি লগ ইন করতে পারবে, এবং গ্যারানা থেকে যদি কোনো মেল পাঠায় বা তোমাকে কোনো রিপ্লাই দেয়, তাহলে এই ইমেলটাতে ঢুকে তুমি সেগুলো রিপ্লাই দিতে পারো। ওকে, তো দেখো এখান থেকে ইমেল অ্যাড্রেসটা অবশ্যই তুমি ভ্যালিড একটা ইমেল অ্যাড্রেস দিবে, আর এখান থেকে সার্ভারটা অবশ্যই সিলেক্ট করো, তোমার যে সার্ভার, ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান, এখানে যেসব সাপোর্টেড সার্ভার আছে সেই সব সাপোর্টেড সার্ভারের বাইরে কিন্তু হবে না। ওকে, যেমন ইউরোপ, ইন্ডিয়া, নর্থ আমেরিকা, সিঙ্গাপুর এবং ইউনাইটেড স্টেট। ওকে, এখানে কিন্তু ইন্দোনেশিয়া সার্ভারে বা আদার কোনো সার্ভারে থাকলে কিন্তু কাজ করবে, শুধু ইন্ডিয়ান সার্ভারের জন্য সাপোর্ট, সো ইন্ডিয়া সিলেক্ট করে থাকবে বাই ডিফল্টে। হোয়াই শুড উই আনব্যান ইউর অ্যাকাউন্ট, কেন আনবাইন করবে তার একটা এখানে ক্লিক দিয়ে দিবে। ওকে, এবং দেওয়ার পরে অবশ্যই তুমি ডেসক্রিপশানে লিখবে, অবশ্যই প্লিজ প্রোভাইড শর্ট এক্সপ্লেনেশন ইন দ্য ডেসক্রিপশন অন ইউর অ্যাকাউন্ট শুড বি আনব্যান, কেন তোমার অ্যাকাউন্টটা আনব্যান করা হবে সেই সম্পর্কে তুমি ডিটেলস লিখবে, যে তুমি, আমি ফ্রি ফায়ার খেলেছি, আমি আসলে কোনো ধরনের হ্যাক ইউজ করিনি, কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপস ইউজ করি নাই। ওকে, এই জিনিসগুলো ক্লিয়ারলি লিখবে, লিখের পর তাদেরকে রিকোয়েস্ট করবে, আসলে আপনারা আমার আইডিটা চেক করে দেখেন, হতে পারে সিস্টেম এরোর কারণে অথবা কোনো একটা ফল্টের কারণে, হয়তো বা হ্যাকারদের কারণেও হতে পারে, হ্যাকাররা হয়তো অন্যদেরকে হয়তো কোনোভাবে প্রতারণা করে হয়তো ব্যান করে দিতে পারে, হতেই পারে, অসম্ভব কিছুই না। তো ঠিক আছে, তো সমস্ত ডিটেলসটা এখানে লিখে তাদেরকে একটা মেসেজ করবে, সেই মেসেজটা আমি অলরেডি তোমাদেরকে একটু স্যাম্পল মেসেজ আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, আমি অলরেডি লিখে রেখেছি, তো তোমাদের জন্য তোমরা জাস্ট এই মেসেজটা আমি কমেন্ট ডিসক্রিপশানে দিয়ে রাখবো, তোমরা জাস্ট কপি করে নেবে। এখানে আমি যা লিখেছি দেখো, ডিয়ার কনসার্ন, রিসেন্টলি আই গট ব্যান নোটিশ বাট আই ডি নট ইউজ এনি টাইপ অফ হ্যাক অর থার্ড পার্টি অ্যাপস। ওকে, ক্যান আই রিকোয়েস্ট টু রিগেন অ্যাক্সেস, অফ সো এটা লেখার, ওকে, ক্যান আই রিকোয়েস্ট টু রিগেন অ্যাক্সেস টু মাই অ্যাকাউন্ট। ওকে, এটা লেখার আগে আরেকটা লিঙ্ক করবে, যেটা হচ্ছে ক্যান আই রিকোয়েস্ট অ্যাক্সেস টু রিগেন, ইভেন আই ডিড নট ইউজ এনি থার্ড পার্টি অ্যাপ্লিকেশন, মেবি ইটস ইউর সিস্টেম ইরর অর সিস্টেম ইরর অর বাই হ্যাকার অর ডান বাই হ্যাকার। ওকে, হ্যাকারস, সো প্লিজ হেল্প মি টু গে ব্যাক টু মাই ফ্রি ফায়ার আইডি। ওকে, জাস্ট আই ট্রাই টু গিভ ইউ এ স্যাম্পল ডিসক্রিপশন, বাট ইউ ক্যান ডিসক্রাইব ইউর সেলফ, ইফ ইউ ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ইংলিশ দেন সিম্পলি জাস্ট কপি দিস টেক্সট ফ্রম ডিসক্রিপশন অ্যান্ড পুট ইট হেয়ার অ্যান্ড দেন ইউ ক্যান কমপ্লিট আদার ডিটেলস ফ্রম হিয়ার। ওকে, এরপর তুমি কী করবে, জাস্ট যদি তুমি না জানো, অর্থাৎ তুমি যদি
ইংলিশ সম্পর্কে খুব একটা দক্ষ না হয়, তাহলে জাস্ট এই মেসেজটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তোমরা সিম্পলি যেটা করবে, এটাকে কপি করবে, কপি করে এখানে পেস্ট করবে। এরপরে তোমার ফ্রি ফায়ার আইডিটা এখানে লিখবে, ফ্রি ফায়ার আইডিটা, আমারটা 52 16 32 105। তো আমি এখানে আমার আইডিটা দিলাম, আমি আসলে সাবমিট করবো না, বাট তোমাদের দেখানোর জন্য। এখানে ইন গেম নেম দিবে, তোমার গেমের মধ্যে কী নেম ছিল, এখানে বলা হয়েছে একজ্যাক্ট নেম অ্যাজ শন ইন গেম, অর্থাৎ তোমার গেমে তুমি যেভাবে নেম দিয়েছ ঠিক একজ্যাক্টলি সেম নেমটাই কিন্তু এখানে দিতে হবে। সো কোনো ধরনের ডিফারেন্স করা যাবে না, এবং এটা রিকোয়ার্ড। ওকে, যে স্ট্যাটিস দেওয়ার মতো হচ্ছে এটি রিকোয়ার্ড, তুমি এটা সাবমিট করো। এরপর হচ্ছে ক্যারেক্টার লেভেল, তুমি কত ক্যারেক্টার থাকা অবস্থায় ব্যান্ড হচ্ছে সেই ক্যারেক্টার লেভেলটা দিতে হবে। ওকে, তোমার লেভেলটা কত ছিল, হোয়েন ওয়াজ ইউর অ্যাকাউন্ট ক্রিয়েট, এখানে বলা হচ্ছে শুধুমাত্র মান্থ এবং ডেট দিলে চলবে। অর্থাৎ ধরো তুমি একটা আনুমানিক কবে 2018 সালে যদি খুলে থাকো, তো লিখবে যেমন মান্থ, তারপরে প্রথমে মান্থ তারপরে ডেট। আমি যেমন অক্টোবরের দিকে খুলেছিলাম, তো 10 আমারটা হবে কি স্ল্যাশ দিয়ে 2018, অর্থাৎ 2018 আমি খুলেছিলাম 2018, তো 2018 দিলাম। আর ইউ গিল্ড মেম্বার, যদি তুমি গিল্ডের মেম্বার, ইয়েস আই এম মেম্বার, তাহলে কোন গিল্ডের সেই গিল্ডের নামটা দিবে। ওকে, এবং গিল্ডের নেমটা তুমি মোটামুটি লিখলে হবে, একজ্যাক্টলি না হলেও চলবে। গিল্ড পজিশন, ওকে, গিল্ডের তুমি কি লিডার ছিলে, তুমি কি গিল্ডের লিডার ছিলে না অফিসার ছিলে, সেটা সিলেক্ট করবে। ওকে, তারপর হচ্ছে গিল্ডের লেভেল, গিল্ডের লেভেলটা কত ছিল সেটা তুমি খুব ইজিলি দেখতে পারবে, এইসব ব্যাপার না, কারণ তুমি অন্য তোমার যেসব মেম্বারের সাথে ছিলে যে গিল্ডে, ওই যে কোনো একজনের প্রোফাইলে গেলে তুমি মোটামুটি পেয়ে যাবে গিল্ডের লেভেল কত, বা কাউকে জিজ্ঞেস করলে হয়তো পেয়ে যাবে গিল্ডে কত লেভেলে ছিল। সাধারণত গিল্ড ম্যাক্সিমাম লেভেল 4 থাকে, বা হয়তো যারা নিচের দিকে গিল্ডের লেভেলে জয়েন করে তারা হয়তো কম থাকতে পারে। তো ডায়মন্ড এখানে ইম্পর্টেন্ট, দেখো দ্য এস্টিমেট অ্যামাউন্ট অফ ডায়মন্ডস ইনসাইড দ্য অ্যাকাউন্ট, তোমার যখন ব্যান্ড হয় তখন কি তোমার কাছে কোনো ডায়মন্ড ছিল সেটা লিখতে হবে। মোটামুটি একজ্যাক্ট এস্টিমেটেড, এখানে বলা হচ্ছে এস্টিমেটেড অ্যামাউন্ট, একজ্যাক্ট অ্যামাউন্ট না হলেও চলবে, আনুমানিক হতে পারে 1000 হতে পারে 500, মোটামুটি কাছাকাছি হলে চলবে। গোল্ড কয়েন, এটাও এস্টিমেটেড। ওকে, এস্টিমেটেড বলতে বোঝাচ্ছে তো আনুমানিক, এখানে একজাক্টলি হয়তো ধরো 20,000 17,000 18,000, একজাক্ট 17,502টা এরকম না, ঠিক আছে, মোটামুটি একজাক্ট আনুমানিক দিতে পারলে চলবে। এরপর বলা হচ্ছে ডিড ইউ রিসেন্টলি টপ আপ ইউর অ্যাকাউন্ট, এখানে যদি বলো ইয়েস তাহলে তুমি এখানে সিলেক্ট করবে ইয়েস আই পারচেজ, আর যদি বলো না আমি রিসেন্টলি টপ আপ করি তো নো আই ডিডন্ট পারচেজ। ওকে, তো এইভাবে তুমি সিলেক্ট করে দিবে। লাস্ট লগইন, তুমি লাস্ট কবে লগ ইন করেছো, লাস্ট লগ ইন যত করেছো সেই তারিখটা এখানে দিবে। ওকে, তারিখটা এখানে সিলেক্ট করার অপশনই চলে আসবে, তুমি এখান থেকে তারিখটা সিলেক্ট করে নিবে। এরপরে যেটা করবে, ডিড ইউ শেয়ার ইউর অ্যাক্সেস উইথ এনি ওয়ান, তুমি কি তোমার ফ্রি ফায়ার আইডি পাসওয়ার্ড কাউকে দিয়েছিলে, হয়তো এমন হতে পারে তুমি কাউকে দিয়েছো সে আবার হ্যাকিং ইউজ করেছো তোমার আইডি থেকে, তো সেক্ষেত্রেও বলবে, যদি ইয়েস হয় তাহলে শেয়ার করেছি বলবে, তাহলে এটা সিলেক্ট করবে, আর যদি না হয় তাহলে এটা সিলেক্ট করবে। ওকে, তারপর ডিড সামন অ্যাক্সেস ইউর অ্যাকাউন্ট উইদাউট ইউর পারমিশন, এমন কি হতে পারে যে তোমার অ্যাকাউন্ট হয়তো অন্য কেউ হ্যাক করে নিয়ে, সে হয়তো ফ্রি ফায়ারে হ্যাক ইউজ করেছে, ওকে সেটাও হতে পারে, তো ইয়েস মাই অ্যাকাউন্ট ওয়াজ হ্যাক বলে দিবে। ওকে, সেক্ষেত্রে তুমি যদি ফ্র্যাঙ্কলি যদি সেটা সত্য হয়ে থাকে তাহলে সেটা লিখবে হোয়াট ওয়াজ ইউর আইপি অ্যাড্রেস, যদি তুমি তোমার আইপি অ্যাড্রেসটা না জানো খুব সিম্পলি হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেসে চলে যাবে তোমার মোবাইল থেকে, এবং সেখানে দেখবে, এখানে তুমি যদি যাও দেখো আমি ওপেন করছি এখানে হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস, এখানে গেলে তুমি তোমার আইপি অ্যাড্রেস এই যে দেখতে পাচ্ছ মাই পাবলিক আইপি অ্যাড্রেস, তো এখান থেকে সিম্পলি এটা কপি করে নিবে, কপি করে নিয়ে এই আইপি অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিবে, ঠিক আছে, জাস্ট এটা বসিয়ে দিবে এখানে আইপি অ্যাড্রেসটা বসিয়ে দিবে। এরপর যে ডিড ইউ রিপোর্ট টু আর কাস্টমার সার্ভিস দ্যাট ইউর অ্যাকাউন্ট ওয়াজ হ্যাক, তুমি কি রিপোর্ট করেছো, যদি রিপোর্ট করে থাকো তাহলে বলবে ইয়েস, আর যদি এখানে নো সিলেক্ট করো তাহলে এই অপশানটা আসবে না, ঠিক আছে। দেখো আমি দেখো যখন এই অপশানটা সিলেক্ট করলাম ইয়েস হ্যাক, তখন কিন্তু এই অপশানগুলো এসেছে, বাট যখন আমি নোতে দিব তখন কিন্তু এই অপশানগুলো অটোমেটিকলি চলে গিয়েছে। এখানে বলা হয়েছে দেখো ডিড ইউ ইউজ এনি থার্ড পার্টি অ্যাপস, বলবা নো, যেহেতু তুমি বলেছো ইউজ করি না, যদি ইউজ করে থাকো সেটাও বলবে, কোন অ্যাপ ইউজ করো সেটাও বলবে। ওকে, বলবে আমি নো ইউজ করো, যদি তুমি বলো কোন অ্যাপ ইয়েস, ডিটেলস মোবাইলের মডেল, কোন ভার্সন ইউজ করেছো, থার্ড পার্টি অ্যাপসের নাম কি, কোথেকে ডাউনলোড করেছো, বা কোন পেজ থেকে থার্ড পার্টি অ্যাপটা ডাউনলোড করেছো সেগুলো সমস্ত দিতে পারবে, অথবা থার্ড পার্টি অ্যাপের যে ইনস্টল করেছো তার স্ক্রিনশট দিতে পারো, এবং তোমার ব্যান্ড যে মেসেজটা, যে মেসেজটা তোমার মনিটরে ডিসপ্লে করবে যে কেন তোমার অ্যাকাউন্টটা ব্যান্ড হলো, সেটার একটা স্ক্রিনশট নিয়ে এখানে অ্যাড ফাইল, এই যে অ্যাড ফাইল আছে এখানে যদি ক্লিক করো তাহলে এখান থেকে তুমি সেটা জুড়ে দিতে পারবে। ওকে, সাথে অ্যাড করে দিয়ে যখন তুমি সমস্ত ইনফরমেশান ফুলফিল দিয়ে ফেলবে তারপরে তুমি সাবমিটে ক্লিক করবে। ওকে, সাবমিটে ক্লিক করবে এবং একটা নোটিফিকেশান ইমেল তোমার কাছে চলে আসবে তোমার ইমেল অ্যাড্রেসে যে তোমার টিকিটটা সাকসেসফুলি সাবমিটেড হয়েছে, অথবা তোমাকে ডিসপ্লেতে দেখিয়ে দিবে। তো আমি সাবমিট করছি না যেহেতু আমার আসলে আইডি ব্যান্ড হয় নাই, সো শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য। এরপরও যদি কোনো প্রবলেমে পড়ো আমাদের এই ধরো যারা ইনোসেন্ট তাদের জন্য শুধু বলছে, যারা হ্যাকার তাদের জন্য এটা না, ঠিক আছে, যারা ইনোসেন্ট যারা হয়তো কোনো কারণে জানো না যে আসলে ব্যান কেন হয়েছে, শুধু তাদের জন্য এই ভিডিওটা করা। তো এরপরও যদি কোনো ধরনের প্রবলেম ফেস করো বা কোনো কিছু হয় সমস্যার সম্মুখীন হয় বা কোনো কিছু হয়তো বুঝতে না পারো, তাহলে অবশ্যই পেজের মধ্যে ফেসবুকের পেজের মধ্যে মেসেজ দিবে, আমি তোমাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করবো। ওকে, আমি অনেকের সাথে ডাইরেক্টলি ইন পার্সন আমি যোগাযোগ করে থাকি অথবা কমিউনিকেট করে থাকি, তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে হেল্প করতে পারবো। তো
এই সিস্টেমটা তুমি যদি করো, আর আমি ডিসক্রিপশানে অবশ্যই এখানে যা লিখেছি, এখানে যা লিখেছি আমি ডিসক্রিপশানে অর্থাৎ ইউটিউব চ্যানেলের যে ডিসক্রিপশান, ভিডিও ডিসক্রিপশানে আমি এটা দিয়ে দিব, হয়তো আরও সুন্দর করে লিখে রাখবো। ওকে, তোমরা সেখান থেকে ডিরেক্টলি কপি করে এখানে পেস্ট করে নিজেদের মতো করে মডিফাই করে নিতে পারবে। তো এটা ছিল আজকে আমাদের আসলে একটা ভিডিও, যে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আসলে দেখালাম কীভাবে আসলে ফ্রি ফায়ারে ব্যান্ড হওয়া আইডি, অর্থাৎ যেসব ব্যান্ড হওয়া আইডিগুলো ইনোসেন্টরা আসলে যেসব যারা কিছুই করেন তাদের কীভাবে আসলে ক্ষতিগ্রস্ত হতে পারে এবং সেখান থেকে কীভাবে রিলিফ পেতে পারে, কীভাবে আসলে ব্যান্ড আইডিকে ফিরিয়ে নিয়ে আসতে পারে, তার একটা টেকনিক আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে একটা টেকনিক্যাল সাইট থেকে। তো অবশ্যই তোমরা ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর তোমাদের অবশ্যই মতামত দেবে নেক্সটে তোমরা কোন ভিডিও পেতে চাও বা কিসের উপর ভিডিও করলে তোমরা বেশি মানে খুশি হবে। তো আমি আসলে চেষ্টা করবো তার সেই ভিডিওগুলো করার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড বাই, টাটা।